প্রথমবারের মতো দক্ষিণের নির্মাতা এটলি কুমারের পরিচালনায় কাজ করলেন বলিউড বাদশা শাহরুখ খান। সুতরাং সিনেমাটি যে বিশেষ কিছু হবে তা বলাই বাহুল্য। সম্প্রীতি শাহরুখ অভিনীত সিনেমা জওয়ানের প্রিভিউ এসেছে। সোমবার 10 জুলাই মুক্তি পেয়েছে এই প্রিভিউ। এতে রীতিমতো নেটিজনদের নজর কেড়েছেন বলিউড বাদশাহ। শাহরুখের চিরচেনা লুকে দক্ষিণে ধাজে ভরপুর ধামাকাদার অ্যাকশন ও রহস্য রোমাঞ্চ ঘেরা এই সিনেমাটি। প্রিভিউ ভিডিওতে নেড়ে মাথায় এসে চমকে দিলেন শাহরুখ খান। এই রূপে তাকে আগে কখনোই দেখা যায়নি। জওয়ানে শাহরুখ খানকে দেখা যাবে দুই ধরনের চরিত্রে, একটিতে তিনি নায়ক, অন্যটিতে তিনি ভিলেন। তবে রহস্য পরিষ্কার হবে সিনেমা শেষে, যেটার জন্য অপেক্ষা করতে হবে আরও 2 মাস। তবে রহস্যে অটুট রেখে এই প্রিভিউ ভিডিওতে বলতে দেখা যায় আমি কে। জওয়ানে শাহরুখ খানের সাথে অভিনয় করেছেন দক্ষিণে লেডি সুপারস্টার নয়নতারা। আরও সঙ্গে দেখা যাবে এই সময়ের দাপটে অভিনেতা বিজয় সেতুপতিকে। এছাড়া আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, দীপিকা পাড়ুকন, সানিয়া মালোত্রা। হিন্দির সঙ্গে তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই সিনেমাটি। এই সিনেমার জন্য অপেক্ষা করতে হবে আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত।